মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব দেহ মন আমরা আছি পাশে আছি সারাক্ষণ ভাবনাহীন জীবন সুস্থ সুন্দর মন মডার্ন হারবাল গ্রুপ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইসলামিক টিভির স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আজ আমরা আপনাদের পাঠানোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা জানেন যে আপনারা যে সমস্যার কথা আমাদের লিখেন বা জানান সেই উত্তরগুলো আমরা খাদ্যপথ্য এবং পুষ্টির মাধ্যমে দেওয়ার চেষ্টা করে থাকি এবারও তার ব্যতিক্রম হবে না এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের দেশের এবং আমাদের উপমহাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য হারবার গবেষক ও চিকিৎসক এবং মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি আসসালামাইকুম ডাক্তার আলমকীর মতি আপনাকে স্বাগত জানাচ্ছেন আমি আপনাকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা দর্শক তাহলে আসুন আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমাদের আজকের পর্বটি শুরু করা যায় প্রথমেই যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে মিসেস আলেয়া লিখেছেন মিরপুর থেকে তার বয়স হচ্ছে আঠাশ বছর তার প্রশ্ন হচ্ছে আমার প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া হয় প্রস্রাবের রক্তের মতো লাল বর্ণের হয় কোমর ব্যথা করে খাওয়ার পরে বমি বমি ভাব হয় খাদ্যপথ্যের মাধ্যমে কি এর সমাধান সম্ভব জি খাদ্যপথের মাধ্যমে এটা সমাধান এটার জন্য কোনো ওষুধের দরকার নেই আপনি বোন আলেয়া আপনার পানি খাওয়ার পরিমাণ বাড়াইতে হবে বিশুদ্ধ পানিটা আপনাকে খেতে হবে আর খুব ঠান্ডা পানি বা কোনো বরফ পানি আপনি খাবেন না আপনাকে মেথি পাউডার বেশি করে খেতে হবে অরহরের পাতার রস খেতে হবে শাক সবজি ফলমূলটা অনেক বেশি খেতে হবে এবং খাদ্যাভ্যাসের ভিতরেই আপনি ডাবের পানি নিয়ে আসতে হবে অন্তত একটা মাসের জন্য আপনি একদম কচি ডাবের পানি খাবেন এবং জাম্বুরার রস এখন বেশ জাম্বুরা পাওয়া যায় জাম্বুরা রস করে সকালে গ্লাস রাতে এক গ্লাস আমরা পাওয়া যায় বেশ করে আমরা খাবেন পেঁপে খাবেন যত ধরনের শাক সবজি আছে খাবেন কলা খাবেন এখনকার ঋতুর অনেক তরিতরকারি নতুন নতুন বেশ তরিতরকারি বাজারে আসছে এই সব তরিতরকারিগুলি বেশি করে খাবেন মাছ মাংস মিষ্টি দুধ ডিম আবাদত অন্তত একটা মাস আপনি খাবেন না যে পর্যন্ত আপনার প্রসাবটা একদম পরিষ্কার না হবে কোনো হলুদ হলুদ ভাব যে পর্যন্ত না কাটবে এ পর্যন্ত আপনি সব কিছু মিলিয়ে শাক সবজি ফল মূল আপনি পানি ডাবের পানি ফল ফ্রুট এগুলি বেশি খেতে হবে আমাদের কিডনির অনেক কাজ আছে এটি ডেফিনেটলি বুঝাই যাচ্ছে যে কিডনি জড়িত কোনো একটা সমস্যা তা তো অবশ্যই কিডনি যদি এটাকে ভালোভাবে ডাইলিউস করতে পারতেছে না সে হয়তো বা পানি কম খাচ্ছে অথবা পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না তার পিরিয়ড মাসিকটা ক্লিয়ার হচ্ছে না মানে কারণে কোনো কারণে আছে এটাকে তাকে রসে ভরে দিতে হবে রসে ভরে দিতে হলে তাকে ডাব খেতে হবে ফল শাক সবজি জাম্বুরা দুইটা করে জাম্বুরা কামরাঙার রস এগুলি খেতে পারবে কিডনিতে পাথর একটি সমস্যা অনেক ক্ষেত্রে অনেকের হয়ে থাকে একটি পাথর হতে পারে বড় পাথর হতে পারে ছোট পাথর হতে পারে পাথর হওয়ার সাথে কিন্তু একটা বড় সম্পর্ক হলো মাংস এবং মিষ্টি মাংস মিষ্টি যৌথভাবে স্টোমাকে দীর্ঘদিন খেলে পানি কম খেলে অনিয়মিত চললে সালাদ একদম না খেলে এই ধরনের সমস্যা হতে পারে কোনো লেগেটিভ ফুড খায় না সে কখনোই ই খায় না ডাবের পানি খায় না সে কখনোই তিতা জিনিস খান না ফাইবার খান না তাদেরই কিন্তু দীর্ঘদিন অনিয়মের ফলে এই ধরনের অবহেলা অনিয়ম দুইটায় মিলিয়ে এই জিনিসটা হয় প্রসাব চেপে চেপে রাখে পায়খানা চেপে রাখে মাসিকটা ক্লিয়ার হবে যে সেই ব্যবস্থাটা করে না ঘুম আসে ময়লা জায়গায় গোসল ঠিক মতন করে না প্রতিদিন দুইবার গোসল করতে হবে এই ধরনের রুগীদেরকে যাদেরই প্রসাবের কিচ্ছু দেখা দেবে পায়খানার কিছু দুইবার গোসল করতেই হবে এই জিনিসগুলো না মানলে তো হবে না চাইনিজরা অনেক সময় আটবার গোসল করে তারা এই গোসলটাকে রোগ মুক্তির উপায় মনে করে দুর্বলতা অনেকে মনে করছে যে হয়তো বা কোনো কারণে খাওয়া দাওয়া নিয়মের জন্য হচ্ছে বা কিছু হচ্ছে কিডনি সমস্যার কারণে কিন্তু দুর্বলতা অবশ্যই অবশ্যই দুর্বলতা মানে হিমোগ্লোবিন তো তৈরি হবে না আপনার কিডনি যদি ভালোভাবে ডায়ালোসিস করতে না পারে তাহলে কিন্তু শরীরের ভিতরে হিমোগ্লোবিন তৈরি হবে না কিডনি একটা বিরাট ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে কিডনিকে সেভ করতে হলে আপনাকে অবশ্যই তেল চবড়ি মিষ্টি এই তিনটা জিনিস খাওয়া বন্ধ করতেই হবে ঠিক এইরকম ভাবে বইমমী ভাব বইমমী ভাবও এটা একটা লক্ষণ এটা বুঝতে হবে যে বইমমী ভাব হইতেছে গলার জীব শুকায় আসতেছে এগুলি বিভিন্ন সংকেত আছে এই স্কিনগুলি রাপটাপ হয়ে যাচ্ছেছে মাসেলগুলি এর যে মাসেলের যে পজিশনটা এগুলি অনেকটা সফট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে হাত দিয়ে ধরলেই যার মাসেল সেই বুঝতে পারবে যে মাসেলগুলি ভেঙে যাচ্ছে চোখে জ্বালা পুরো হবে মাথায় ব্যথা হবে কপালে ব্যথা হবে মাথার পিছন দিক থেকে ব্যথা হবে হঠাৎ করে দম বন্ধ হয়ে যাবে হঠাৎ করে মানসিক সমস্যা দেখা দিবে হঠাৎ করে মাথা ঘুরবে এই সবগুলো লক্ষণ দেখা তাড়াতাড়ি একজন ভালো ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া দরকার আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে যে কোমর ব্যথা হলে আমরা ধরে নিই যে এটা কিডনির সমস্যা কিডনিতে পাথর হতে পারে না হতে পারে আপনার কোমর ব্যথার সাথে কিডনির সমস্যা আছে কোমর ব্যথার সামনে সাথে পোশাক ক্লিয়ার না হওয়ার সমস্যা আছে কোমর ব্যথার সাথে পুরুষের পোস্টের লজ্জার সমস্যা আছে কোমর ব্যথার থেকে পুরুষের লাঞ্চের সমস্যা হতে পারে কোমর ব্যথার থেকে হার্টের সমস্যার সাথে কোমর ব্যথা হতে পারে এখন প্রসাব পায়খানা একদম ক্লিয়ার না হয় তাইলে পরেও কোমর ব্যথা হতে পারে মানে কিডনির যদি ডায়ালোসিস প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটে তাইলেও কিন্তু কোমর ব্যথা হতে পারে যদি কারো আপনার অশ্বভগন্ধ ফিস্তুলা থাকে তাহলেও কোমর ব্যথা হতে পারে যদি কারো সিবলিস গনুরিয়া দেখা দেয় তাহলেও কিন্তু তার কোমর ব্যথা হতে পারে যার কারো যদি সি ভাইরাস বা কে ভাইরাস দেখা দেয় বা কঠিন ভাইরাস দেখা দেয় তাইলে পরেও কিন্তু কোমর ব্যথা হবে পেটে ব্যথা হবে বুকে ব্যথা হবে কারণ সি ভাইরাস কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের চেয়েও দশগুণ বেশি শক্তিশালী এইডসের চেয়েও দশগুণ বেশি শক্তিশালী এত কঠিন রোগ সি ভাইরাস অতএব এই সি ভাইরাস অনেকের সুক্ত আছে অনেকে নিজে জানি না কেউ টেস্টই করে না সি ভাইরাস কে ভাইরাস আছে বি ভাইরাস আছে যেগুলো লোকের থাকতে পারে কিন্তু এগুলির কারণটা কি কারণটা হইল অনেক বেশি তেল পোলাও বিরিয়ানি অনেক বেশি চবড়িযুক্ত খাবার এটা আমার কথা না এটা জন জনএঞ্জেলের কথা জনএঞ্জেল বলছে যে যে সকল কারণে মানুষের ভিভাইরাস চিভাইরাস কেভারেস হয় মানুষের লিভার জন্ডিস বিভিন্ন ধরনের রোগ হয় যে সকল কারণগুলিতে কিডনি ড্যামেজ হয় লিভার ড্যামেজ হয় হার্টে প্রবলেম হয় স্ট্রোক করে সবগুলো কারণের মূল হতা হইল চবড়ি তো চবড়ি পোলাও বিরিয়ানি এগুলি তো বাংলাদেশের মানুষের চেয়ে পৃথিবীর এই তিনশো ছয়শো কোটি মানুষের মধ্যে বাংলাদেশের ষোলো কোটি মানুষ একশো কোটি মানুষের চবড়ি খায় বাংলাদেশের ষোলো কোটি মানুষ একশো কোটি মানুষের মিষ্টি খায় বাংলাদেশের ষোলো কোটি মানুষ একশো কোটি মানুষের পোলাও বিরিয়ানি খায় আর বাংলাদেশের মানুষই একমাত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে অনিয়ম খায় নিয়মতান্ত্রিকভাবে কোনো কিছু খায় না অতএব তারা সমন্বিত খাবার খায় না নরম খাবার খায় না তারা রসানো কষানো পোড়ানো খাবার বেশি খায় অতএব এই রোগগুলির ঝুঁকি তো এই বাংলাদেশের মানুষ বেশি বহন করতেছে আরেকটু হলো খাবার না চিবিয়ে খায় ফেলায় ধরে আর গিলে ফেলায় কত তাড়াতাড়ি বিয়ে বাড়িতে গেছে মাংসটা রোসটা পোলাওটা বিরিয়ানিটা কত তাড়াতাড়ি গোডাউনের মাল মালগুডামের ভিতরে ট্রাকে ট্রাকে ঢুকাই দেওয়া যায় এটাই ব্যস্ত হয়ে পড়ে অতএব যারা খাবার চিবিয়ে খায় না স্লাইবা দিয়া খাবারকে সুপ্ত সুক্ত করে খায় না তাদের তো রোগ হবে না কাদের হবে জনঞ্জেল বারবার বলে যে একটি অনুষ্ঠানে যে যখন দেখি যে একটি মানুষ খাবার খাচ্ছে না চিবিয়ে একটি মানুষ মাংসের টুকরা ধরতেছে আর গিলে ফেলতেছে তখনই আমার মনে কষ্ট আসে যে এই রোগটি কবে না জানি হার্টের সমস্যায় পড়ে এই রোগটি কবে না জানি তার হার্টে ব্লক হয় তার স্ট্রোক হয় এই রোগটি লোকটি কবে না জানি কিডনির সমস্যায় ভোগে এই লোকটি কবে না জানি তার অ্যাজমা হবে ডায়াবেটিস হবে বিভিন্ন বড় রোগে সে পড়ে যাবে এই যে কথাগুলো যে বারবার কিন্তু জনএঞ্জলের কোটেশনগুলো আমি দিচ্ছি এই কারণে জনএঞ্জল কয়েকবার বাংলাদেশে আসছে ডাক্তার অ্যালটন ক্যাসেল বাংলাদেশে কয়েকবার আসছে অরিগন থেকে তারা বারবার আমাদের বুঝাইতে চেষ্টা করছে আমাদের ডাক্তারদেরকে এই ব্যাপারে সতর্ক হইতে হবে আমাদের ডাক্তারদেরকে এই ব্যাপারে কাউন্সিলিং করতে হবে কারণ ডাক্তাররা কিন্তু সমাজ সংস্কারক না কিন্তু সমাজের প্রধান ভূমিকা স্বাস্থ্যসেবায় ডাক্তারদেরই রাখতে হবে ডাক্তারদের কাজ শুধু প্রেসক্রিপশন দেওয়া না ডাক্তারদের কাজ শুধু টেস্ট প্যাথোলজি টেস্ট করানো না ডাক্তারদের কাজ শুধু হাসপাতালে ভর্তি করা না ডাক্তারদের একটা ব্যাপক ভূমিকা আছে খাদ্য এবং পথ্য অভ্যাস দেওয়া আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতর রোগ আরোগ্যের সেপাও দিয়েছে আল হাদিস বোখারি শরীফ অর্থাৎ আমাদের আশেপাশে যত খাদ্য আছে পথ্য আছে সেগুলো আমাদের সেপা বাড়ির পাশে ঘরে রাঙিনায় রাস্তার দ্বারে পুকুর পারে জলাশয়ে অবহেলায় বেড়ে ওঠা গাছগুলো আমাদের জীবন বাঁচাতে পারে আমাদের বাড়ির পাশে যত গাছগাছড়া শাকসবজি ফলমূল আছে সব আল্লাহ আমাদের সেফার জন্য পাঠাইছে আমাদের ওষুধ বিদেশ থেকে আনলে হবে না আমাদের দেশেই অফুরন্ত ওষুধ আছে অফুরন্ত খাদ্য আছে অফুরন্ত পথ্য আছে অফুরন্ত ফল আছে আমরা বিদেশি ফলের নির্ভর করলে চলবে না আমাদের দেশের ফলই আমাদের ওষুধ অতএব এই কথাটা ডাক্তারদেরকে সমাজ সচেতন ব্যক্তিদেরকে ইমাম সাহেবদেরকে স্কুল টিচারকে এলাকার মাতবরকে সর্দারকে এলাকার মুরব্বীকে এলাকার রাজনীতিবিদকে এলাকার এমপিকে এলাকার মন্ত্রীকে মানুষকে শুধু বক্তৃতা দিলেই হবে না শুধু রাজনীতি শিখাইলেই হবে না মানুষকে সুস্থ হওয়া শিখাইতেব সুস্থ দেশ গড়তে পারলে আমরা সারা পৃথিবীর থেকে এখন মেডিকেল ট্যুরিজম আরম্ভ হচ্ছে আমরা ট্যুরিস্টও পাবো সাথে মেডিকেল ট্যুরিস্ট পাবো এই জন্য যেটা নাতিস তোষ্ণ অঞ্চলের দেশ আমাদের নদী নালার দেশ এখানকার আবহাওয়া খুবই উন্নত মানের আবহাওয়া আমাদের গাছ গাছটা সবুজ আমাদের সবুজ বনায়ন অনেক বেশি আমরা একটা দানা ভাড়াইলে গাছ হয়ে যায় অতএব আমরা বিশ্বাস করি যে আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে একটি ভালো দেশ আমরা যদি দেশটাকে গড়তে পারি খুব দ্রুত আমাদের বাংলাদেশ চিন হয়ে যাবে একজন আমেরিকান নাগরিক এই মসজিনা সে বারবার বলতেছে এই দেশকে চীন করা সম্ভব এই দেশকে আরো উন্নত করা সম্ভব কিন্তু আমরা তো এই কথা বলি না যে আমাদের দেশ আমাদের দেশ আমরা গড়তে পারবো আমরা এত নিরাশ কেন আমরা আশাবাদী হব আমরা আমাদের দেশ করতে গড়তে পারবো আমাদের দেশে খাদ্য পথ্যে আল্লাহ তালা ভরপুর করে দিয়েছে কিন্তু আমাদের মানুষগুলিও ভালো আমাদের মানুষগুলিকে আমরা যদি একটু শিখাইতে পারি আমরা পারি একটু পড়াইতে পারি একটু বলতে পারি একটু কাউন্সিলিং করতে পারি তাইলেই আমরা সম্পূর্ণ সুন্দর বাংলাদেশ গড়তে পারবো একটা আলমের মতে আপনার কাছে আবারও ফিরছি একটি বিরতির পর দর্শক সময় হলে একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর আবার ফিরবো এই অনুষ্ঠানে আশা করছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা খুলনা থেকে লিখেছেন নাজমিন সুলতানা বয়স ছাব্বিশ বছর তিনি বলছেন যে পাঁচ বছর হয়েছে আমার বিয়ে হয়েছে আমার মাসিক অনিয়মিত এবং কিন্তু বাচ্চা গর্বে আসছে না জীবন আপনার যদি আপনার 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 মাসিক অনিয়মিত থাকে তাহলে কিন্তু বাচ্চা আসবে না পায়খানা প্রস্রাব একদম ক্লিয়ার থাকতে হবে মাসিক নিয়মিত থাকতে হবে আপনি যদি এই সময় বেশি অ্যান্টিবায়োটিক খান তাহলে কিন্তু আপনার বাচ্চা আসবে না আপনি যদি এই সময় অনেক বেশি আনারস খান তাহলে আপনার বাচ্চা গর্বে আসবে না এই সময় যদি আপনি অনেক বেশি পান সাদা পাতার জর্দা গোল দোক্তা এই জাতীয় কোনো জিনিস খান তাইলে আপনার বাচ্চা গর্বে আসবে না আপনি যদি বিনা কারণে খুব জোরে জোরে কথা বলেন অত্যন্ত সাউটিং করেন খুব মেজাজ খারাপ থাকতে সময় আপনার মেজাজ ত্রিক্ষী থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চা গর্বে আসবে না এই জিনিসগুলো ন্যাচারাল জিনিস আমি যে কথাগুলি বলতেছি আপনাকে মনোযোগ দিতে হবে শুনতে হবে কি কারণে আপনার বাচ্চা গর্বে আসতেছে না অনেকগুলো কারণ আছে আপনি সবসময় চিৎকার করেন সবসময় আপনার মাথা গরম থাকে সবসময় আপনি শাশুড়ির সাথে রাগ করে কথা বলেন স্বামীর সাথে রাগ করে কথা বলেন ননদের সাথে রাগ করে আপনি সব সময় গর্বিত থাকেন যে আপনি স্বামী অনেক বড় লোক আপনি অনেক বড় লোক আপনি অনেক টাকা বাড়ি ভাড়া পান অনেক টাকা গাড়ি ভাড়া পান আপনার টাকা পয়সা বেশি আপনার মা বড় লোক আপনার বাপ বড় লোক আপনার ভাই বড় লোক আপনার ভাই বিদেশ থাকে এই যে অস্বাভাবিক গর্ভ অহংকার এর ফলেও কিন্তু অহংকার পতনের মূল ওই যে আপনি যদি বেশি গর্বিত থাকেন আপনার বাচ্চা আসবে না আপনি যদি বেশি তোপে থাকেন তাহলে আপনার বাচ্চা আসবে না আপনি যদি সবসময় খালি পোলাও বিরিয়ানি খান তাহলে আপনার পেটে বাচ্চা আসবে না চবরিতে আপনার পুরা তল পেট হয়ে যাচ্ছে আপনার বাচ্চা কোথেকে আসবে এই জিনিসগুলো খেয়াল করতে হবে আপনার স্বামীকেও একটু নিরাপদ দূরত্বই কাজ করতে হবে নিরাপদ দূরত্ব বলতে হবে স্বামীর যদি সিবৃজ গণয়া থাকে তাহলে বাচ্চা কীভাবে হবে আপনার যদি সিবৃজ গনৈইয়া হয় তাহলে বাচ্চা কীভাবে হবে আপনার যদি ই থাকে রিমোটিক ফিভার থাকে কিভাবে বাচ্চা হবে আপনার যদি বি ভাইরাস সি ভাইরাস থাকে তাহলে কিভাবে বাচ্চা হবে আপনার যদি টাইফয়েড জ্বর সুক্ত থাকে তাহলে কিভাবে বাচ্চা হবে আপনার যদি দুজনজনের যদি ডায়াবেটিস থাকে সুক্ত থাকে আপনি টেস্ট করান না বা আপনি জানেন না বা আপনি খোঁজখবরই এ রাখেন আপনাদের যদি দুজনেরই মানসিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে কীভাবে বাচ্চা আসবে ছোটোবেলা যদি আপনারা অনেক বেশি খালি অ্যান্টিবায়োটিক খায় থাকেন তাহলে কীভাবে বাচ্চা আসবে আপনার এইসব জিনিসগুলি চিন্তা করে একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হতে হবে তিনি দুজনকে সব কিছু চেক করে দেখবেন যে আপনার হরমোন ঠিক আছে কি না মাসিক কেন ক্লিয়ার হচ্ছে কিনা আপনাকে হঠাৎ মোটা হয়ে যাচ্ছেন কিনা হঠাৎ পেটে চব্বি আসে আসতে কিনা এগুলি সব বের করে তারপরে আপনি আমাদের সাথে কথা বলবেন আমাদের আপনি ধরবেন একটা প্রাথমিক চিকিৎসা এটা কোনো বড় চিকিৎসা না আমরা গড়ে পৃথিবীর সকল মানুষের জন্য একটা কথা বলে যাচ্ছি আর পৃথিবীর একটি মানুষের মতো আরেকটি মানুষ নাই এই কমন কথায় অনেকগুলো জিনিসই আপনার এই বাচ্চা হওয়ার মতো শুক্রয়ের মতো কঠিন সমস্যা হঠাৎ করে একটা কথায় আমরা ভালো করতে পারবো না এই জন্য এটা আপনাকে একদম ভালো ডাক্তারের কাছে যেতে হবে স্বামী স্ত্রী দুজনে যেতে হবে দনোজনের সব সমস্যাগুলো যেন সমাধান করতে পারেন তবে ইতিমধ্যে আপনি একটা কাজ করবেন আপনার মাসিক ক্লিয়ার হওয়ার জন্য কি দরকার আপনি সাত দিন খালি পেটে এক গ্লাস করে আনারসের রস খেতে পারেন মাসিক ক্লিয়ার হওয়ার জন্য আনারস একটা বিরাট ভূমিকা পালন করে তাহলে আপনার মাসিকটা যদি ক্লিয়ার হয়ে যায় হয়তো এই বাধাটা আপনি পার হয়ে গেলেন এইটা খাদ্যাভ্যাসে কিন্তু পার করতে পারবেন আনারস খেলে আপনি যদি তিন মাস একটা নাম অনেক বেশি করে সালাদ খান তাহলে কিন্তু এই সমস্যার আপনি সমাধান করতে পারবেন আপনি যদি তিন মাস অলিভ অয়েল খান সকালবেলা খালি পেটে এক চামচ রাতে শোয়ার সময় এক চামচ কাচের বোতলের ভার্জিন অলিভ অয়েলগুলো খেতে থাকেন কি স্টুল ক্লিয়ার থাকবে পায়খানা ক্লিয়ার থাকবে প্রসাব ক্লিয়ার থাকবে পিরিয়ড ক্লিয়ার থাকবে তাহলে পরেও বাচ্চা আসতে পারে খুরমা খেজুর কিশমিশ বাদাম এই জিনিসগুলোর মধ্যে অনেক শুক্র আছে ডিমের ভিতরে অনেক শুক্র আছে মধুর ভিতরে অনেক শুক্র আছে আপনি বেশি করে মধু খান এগুলির ফলেও আপনার এই সমস্যার সমাধান হতে পারে খুব বেশি একটা সময় নেয় এখনও সময় আছে যদি স্বামী স্ত্রী উভয়েই চেষ্টা করতে থাকেন তাহলে অবশ্যই সফল হওয়া যায় চেষ্টা করতে হবে আপনি যেটা বলছেন ঠিকই বেশি সময় না কিন্তু চেষ্টা করতে হবে এখন বলতে স্বামীর স্ত্রীর সঠিক বয়সটাও আবার জানতে হবে সঠিক বয়সের দূরত্বটা বুঝতে হবে সমন্বিত হইতে হবে সমন্বিত না হলে কোনো কিছু হয় না আর মাইন্ডসেট করতে হবে যে কোনো জিনিস পাওয়ার জন্য যে মাইন্ডসেট একটু একজন মানুষ যখন সঠিক ডক্টরেট করেন তিনি ওই সাবজেক্টের একজন পাগল হইতে হয় পরে কিন্তু সে সঠিক ডক্টরেট হয় না আমাদের একজনে দেখা গেছে দশটা ডক্টরেট করছে কিন্তু একটা সঠিক মতন করে নাই কিন্তু সঠিক পাগল হয়নি তো সঠিক এই সাবজেক্টটাকে পড়তে 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 সে একটা জায়গায় গিয়ে হইব না পৌছলে কিভাবে সে তার ডক্টরেট হবে আনন্দের মতে আমাদের আজকে মতো এখানেই শেষ করতে হচ্ছে আগামীকাল আশা করি আপনার সাথে আবারও আমাদের দেখা হবে কারণ আমাদের দর্শকদের আরো অনেক প্রশ্নের উত্তর তারা আপনার কাছ থেকে পাওয়ার জন্য অপেক্ষায় আছে দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ বাংলাদেশের সময় রাত বারোটায় ইসলামিক টিভিতে চোখ রাখুন কারণ সেই সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হারওয়ার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে পরবর্তী পরবর্তী প্রচারিত হবে এবং আপনারা আমাদের কাছে কোনো প্রশ্ন কোনো সমস্যা বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই লিখবেন লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হারওয়ার গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক ডি এক সাত মোবাইলও করতে পারেন মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো নাইন এইট থ্রি থ্রি জিরো দর্শক আগামীকাল আবারও দেখার প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন আমরা আছি পাশে আছি সারাক্ষণ ভাবনাহীন জীবন সুস্থ সুন্দর মন মডান হারবাল গ্রুপ